অর্জুনের কি সাংঘাতিক শক্তি ধৃতরাষ্ট্র বলছেন কি শক্তি বনবাস পানিশমেন্ট সমস্ত শখ হারিয়ে দিয়েছে কিচ্ছু নেই সেখান থেকে সে স্বর্গলোক চলে গেল কি ক্ষমতা দেখুন এই কথা আপনারা যারা শুনছেন মন দিয়ে আপনার জীবনে যদি দুর্ভাগ্য হয় এটা কোনো নিউজ না দুর্ভাগ্যের মধ্যে থেকে যদি আপনি দাঁড়িয়ে যান তবে আপনার ধন আপনি কিছু না ব্যাধ ব্যাধে আমাদের আহ আমেরিকাতে টেক্সাস এরিয়াতে একসময় প্রচুর তেল নিয়ে ব্যবসা ছিল এখনো আছে বিরাট তো প্রথমের দিকে যখন চলছিল তখন ওনারা ওইরকম স্পেকুলেশন করতেন আর রাতারাতি লোকে ওখানে শত কোটি হয়ে যেত আর জমি কিনেছে কি হয়তো তেল বেরিয়ে গেল তো বলছেন খুব নাম করা কথা ছিল ওখানকার যে কেউ যদি রাতারাতি কোটিপতি হয়ে যায় ওখানে এটা কোনো খবর না এটা কোনো নিউজ না কোন কারণে ওটা এলোমেলো হয়ে সেই রাতারাতি যদি আবার মাটিতে মিশে যায় ওটাও কোনো খবর না তারপর যদি আবার উঠে দাঁড়ায় এটা খবর আপনি বিরাট কিছু ছিলেন সেখান থেকে মাটিতে মিশে গেলেন বিরাট বড় ছিলেন এটাও খবর না মিশে গেলেন এটাও খবর না সেখান থেকে যদি আবার দাঁড়িয়ে যান এটা খবর দ্বিতর সর্জনের নামে এটাই বলছেন বনবাসে ছিল

সশরীরে স্বর্গে গেছে আমরা বলি যুধিষ্ঠির সশরীরে গেছে যুধিষ্ঠির সশে গেছে আমরা বলে যাচ্ছি যে অর্জুনও সশরীরে গেছিলেন বলছেন স্বর্গ লোক বেদে বলছে স্বর্গ কাম কামে স্বর্গের কামনা যদি থাকে যোগ্য করো ধর্মার্থ কাম ও সে মধ্যে ধর্ম এটা হচ্ছে ধর্ম কর্ম তুমি স্বর্গে যাবে জীবনের উদ্দেশ্য তোমার স্বর্গে যাওয়া সরী শরীরে গিয়ে ওর জন্য ফেরত চলে এসেছেন যে জীবনের শ্রেষ্ঠ কি আমরা এটা কয়েকবার আলোচনা করেছি বিভিন্ন ক্লাসে শ্রেষ্ঠ কি আমরা এটা কয়েকবার আলোচনা করেছি বিভিন্ন ক্লাসে শ্রেষ্ঠ মানে হয় যেখানের থেকে আপনি অন্য জিনিসকে চাইছেন যেমন যে গরিব সে বড়লোক হতে চায় মূর্খ পণ্ডিত হতে চায় সেজন্য টাকা পয়সা হলো সুপিরিয়ার পাণ্ডিত্য হলো সুপিরিয়র কোনো বড় লোক গরিব হতে চায় না কোনো পণ্ডিত মূর্খ হতে চায় না কোন কালচার মানুষ অসংস্কৃত হতে চায় না একমাত্র ভারতবর্ষে যার সমস্ত টাকা পয়সা আছে সাম্রাজ্য আছে সব ছেড়ে ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যেতে চায় একমাত্র ভারতবর্ষে স্বাভাবিক তখন মনে ওঠে এই যে আমাদের এখানে এই ইউনিভার্সিটিতে সাতজন আটজন আছেন যারা বিদেশে পিএইচডি সব তেমন অনেকে ভালো বিরাট চাকরি করতেন সব সব ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মানে পুরো কাঙ্গালি কি এমন সাংঘাতিক কিছু একটা আছে যেটা জন্য এগুলো ছেড়ে দিয়ে চলে এসেছে যে জিনিসটাকে নিয়ে আজকে ভারত মত্ত হয়ে আছে পাগল হয়ে আছে আইআইটি একটা অ্যাডমিশন হবে বিদেশে যাবে বিদেশে ডিগ্রি নেবে এরা আইআইটি থেকে পাস করে বিদেশে গিয়ে ডিগ্রি নিয়ে সম্মান পেয়ে সব ফেলে দিয়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছে কিছু তো জোর আছে এটাই বলছেন দিব্যস্ত্র পেয়ে যখন ফেরত চলে এসেছে কোনো মানুষ তো ফেরত প্রশ্নই নেই আসার সবাই তো স্বর্গেই যেতে চায় অর্জুন কেন ফেরত এসেছে আমার সন্তান অর্জুনের কথা ভাবুন স্বর্গে যখন ছিল রম্ভা মেনকা উর্বশী এরা সব ওর সেবায় হ্যাঁ সেখানে দ্রৌপদী কি জিনিস ছেড়ে চলে নিজের দাদাকে এমন ভালোবাসে ছেড়ে চলে শুধু দাদাকে ভালোবাসে না যে ভেতরে আগুন জ্বলছে ভেতরে যে আগুন জ্বলছে যে জিনিসটা জন্য সবাই দৌড়চ্ছে সেটাকে তিনি অর্জন করলেন নিজের শক্তিতে অর্জন করে Ecco che mi di dice Alessio.